হ্যালো বাইকার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আজকে এই ভিডিওটিতে আমি বাইকের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার বিভিন্ন প্রশ্নের উত্তর এবং রোডের সচেতনতামূলক কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। সো আশা করব ভিডিওটি খুব হেল্পফুল হতে যাচ্ছে, সুতরাং সবাই স্কিপ না করেই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, নিরাপদ দূরত্ব বলতে কী বোঝায়? সামনের গাড়ির সাথে সংঘর্ষ এড়াতে পেছনের গাড়িকে নিরাপদে থামার লক্ষ্যে যে দূরত্ব বজায় রেখে গাড়ি চালানো হয়ে থাকে তাকে যানবাহনের নিরাপদ দূরত্ব বলা হয়ে থাকে। এখন দ্বিতীয় প্রশ্নে আসি, পাকা বা ভালো রাস্তায় 50 কিলোমিটার গতিতে বাইক রাইড করলে নিরাপদ দূরত্ব কত হবে? এক্ষেত্রে নিরাপদ দূরত্ব হবে 25 মিটার। অন্যদিকে পাকা বা ভালো রাস্তায় 50 কিলোমিটার গতিতে গাড়ি চালালে অথবা বাইক চালালে নিরাপদ দূরত্ব কত হবে? উত্তরটি হলো 50 গজ বা 150 ফুট। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, লাল বৃত্তে 50 কিলোমিটার লেখা থাকলে কী বোঝায়? যে গাড়ির সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 50 কিলোমিটার, এর অধিক গতিতে গাড়ি তোলা যাবে না। অন্যদিকে নীল বৃত্তে 50 কিলোমিটার লেখা থাকলে আমরা কী বুঝব? সর্বনিম্ন গতিসীমা আমাদের যানবাহনের হতে হবে 50 কিলোমিটার, অর্থাৎ 50 কিলোমিটার গতির কমে গাড়ি বাইক চালানো যাবে না। সো বাইকার্স, এই ছিল আজকের ছোট ভিডিওটি। এর পরবর্তীতে অনেক অনেক ভিডিও নিয়ে আমি আসছি। অবশ্যই ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।